আমরা কেন তাওহিদ অধ্যয়ন করব এক কেননা আল্লাহ আমাদেরকে তার ইবাদতর জন্যই সৃষ্টি করেছেন দুই আল্লাহ তাওহিদ ব্যতীত কোনো আমল গ্রহণ করবেন না তিন কেবল তাওহিদ ঘোষণাকারী জান্নাতে প্রবেশ করবে চার তহিদ অধিক সবাব পাওয়ার একটি মাধ্যম পাঁচ তৌহিদ অধিক পাপ মোচনের একটি মাধ্যম ছয় তৌহিদ নিরাপত্তা ও হেদায়ত পাওয়ার একটি মাধ্যম সাত তৌহিদ প্রশান্তি পাওয়ার একটি মাধ্যম আট তৌহিদ নবী মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এর সুপারিশ পাওয়ার একটি মাধ্যম